কথা বলি স্কুলে যে নন্দনীকে সাতটা সিট আছে এটা রিপোর্ট হয়েছে দিনের মধ্যে সাতজনের নামের তালিকা টাঙিয়ে দেবে স্কুল এসআইয়ের যে সাতজনের নন্দনীকে সিট ছিল এই সপ্তাহের মধ্যে দু তিন দিনের মধ্যে সাতজনের নন্দনীকে নামের তালিকা টাঙিয়ে দেবে এক আইসিডিএ সুপারভাইজারের রেজাল্ট যেটা হচ্ছে প্রমোশন সংক্রান্ত সেটাও বললো যে এই সপ্তাহের মধ্যে তাদের ইন্টারভিউয়ে তাদের ইন্টারভিউ নেবে তাদের নামের তালিকা প্রকাশ করে দেবে এটা হচ্ছে দুটো এই সপ্তাহের মধ্যেই বললো নতুন নোটিফিকেশনের ক্ষেত্রে তিনটে নোটিফিকেশন আসবে ওদের কিছু গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের কিছু ডেডিকেশনের কারণে সমস্যাটা হচ্ছে যে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ইডব্লিউএস আমাদের রেগুলার দাবিতে ইডব্লিউএস চালু করার বিষয় যেটা ছিল সেই ইডব্লিউএস চালু করা এবং হচ্ছে নতুন পিডব্লিউডি ক্যান্ডিডেটের ক্ষেত্রে অনেকগুলো রেগুলেশন চেঞ্জ করেছে এটা আমরা নিজেরাও অনেকে জানি সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী চেঞ্জ হয়েছে কিন্তু গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল যা রেকমেন্ড পাঠিয়েছে তাতে সুপ্রিম কোর্টের নতুন নিয়ম অনুযায়ী পাঠায়নি ফলে নতুন নোটিফিকেশনের ক্ষেত্রে রিজার্ভেশন ক্যাটাগরি নিয়ে যেটার জন্য ফুড এসআইয়ের কেস হয়েছে যেটার জন্য ফায়ার অপারেটরের কেস হয়েছে সেই জটিলতার জন্য ওটা মিটিয়েই নতুন নোটিফিকেশন হবে তার জন্য 2022 ডব্লিউবিসিএস এক্সিকিউটিভ ফুড এসআইয়ের 450 মতো সিট এবং মিসলেনিয়াস এরা এই তিনটেই হচ্ছে মার্চের মধ্যে ওরা এই ডেডিকেশনগুলো কাটিয়ে হচ্ছে বিজ্ঞপ্তি দেবে এটা বলতো এটা গেল এক দু নম্বর তিন নম্বরের যেটা হচ্ছে নতুন অনেকগুলো ছোট ছোট সিট এসছে সেগুলো নতুন অনেকগুলো ছোট ছোট নোটিফিকেশন হতে পারে সেগুলো সময় নেবে হয়তো পঞ্চায়েত অডিটার এগুলো সমস্ত কিন্তু একটা জিনিস বলতেই হবে যে ভ্যাকেন্সি যা ছিল গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের তরফ থেকে ভ্যাকেন্সি খুব কম আসছে সেটার কারণে রেগুলার যে ক্লার্কশিপের ভ্যাকেন্সি এসছে কিন্তু সপ্তাহ নয় বলে নোটিফিকেশন করতে পারছে না এগুলো ওরা জানালো কিন্তু মিসলেনিয়াস গত বছর হয়নি এবছর এবছর 2023 মিসলেনিয়াসের নোটিফিকেশনটা হবে বয়সের ছাড়টা বয়সের ছাড়ের জন্য স্কুল সার্ভিস কমিশন পাবলিক সার্ভিস কমিশন আর দুটি রিক্রুটমেন্ট বোর্ড পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড যত পশ্চিমবঙ্গের রিক্রুটমেন্ট বোর্ড আছে আমরা প্রত্যেকটা রিক্রুটমেন্ট বোর্ডকে চিঠি করেছিলাম এবং ঘটনা হচ্ছে এই সিদ্ধান্ত নেয়ার অধিকারী হচ্ছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের সেক্রেটারিয়েট মানে হচ্ছে ফিনান্স ডিপার্টমেন্ট এবং হচ্ছে স্বরাষ্ট্র দপ্তর এই দুটো জায়গাতেই সেই চিঠিগুলো সবাই ফরওয়ার্ড করেছে এবং এসির বক্তব্য অনুযায়ী হয়তো এবছরই বিসিএস এবং এতে সবারও ছাড়টাও পেতেও পারে সেই চিঠি আসার জন্য ওয়েট করছে বলে আপনি নতুন নোটিফিকেশনে দেরি হচ্ছে 23 নোটিফিকেশনের ক্ষেত্রে রিজার্ভেশন এবং বয়সের ছাড় এই দুটো চিঠি পিএসসি পাঠিয়েছে পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডও পাঠিয়েছে এবং হচ্ছে অন্য ডিপার্টমেন্টগুলো পাঠিয়েছে স্কুল সার্ভিস কমিশনও পাঠিয়েছে সবাই পাঠিয়েছে বলে ওদের হয়তো ভাবনা চিন্তা করতে সেই অর্ডারটা না পেলে ওরা নোটিফিকেশন করতে পারছে না একবার নোটিফিকেশন হয়ে গেলে তার বয়স চেঞ্জ করতে পারবে না সেই জন্য একটু ওয়েট করছে এখন এমন একটা সেন্সিটিভ বিষয়তে আমাদেরকে বলেছে বলতো জেলা জিদির জায়গাটা যে 10 তারিখের মধ্যে নোটিফিকেশন করুন 15 তারিখের মধ্যে নোটিফিকেশন করুন এইটা বলার জায়গাটা কমে গেল কারণ যারা বয়সের ছাড়ের জন্য আন্দোলন করছেন বা রেগুলার আসছেন বা বসে আছেন তার শেষ সুযোগটা চলে যাবে সেই অর্ডারগুলো না আসা পর্যন্ত যদি তাড়াহুড়ো করাতে বলে তাহলে একটা সমস্যা হতে পারে এটা একটা পার্ট দ্বিতীয় বিষয় যেটা হচ্ছে আইসেড ক্লার্কশিপ নন জয়নিং এর ক্ষেত্রে প্রত্যেকটা ডিপার্টমেন্ট নন জয়নিং এখনো রিপোর্ট করেনি তবুও ওনাকে উনি রিকোয়েস্ট করেছে ওনাকে ওনারা বললেন যে প্রতিটা ডিপার্টমেন্টকে একটা চিঠি ওনারা করবেন যে দ্রুত নন জয়নিং রিকমেন্ডেশন পাঠাতে এবং উনি আগ্রহী ওনার যেটা হচ্ছে অফ দ্য রেকর্ড বক্তব্য যে যারা টাইপ টেস্ট দিয়েছে মোটামুটি যা নন জয়নিং এখনো পর্যন্ত রিপোর্ট হয়েছে মেডিকেল যারা করেনি পুলিশ ভেরিফিকেশন যারা করেনি এরকম যা সংখ্যা আছে নন জয়নিং যারা ক্লার্কশিপের 2019 আছে মোটামুটি সবটা হয়ে যাওয়ার মতো জায়গায় আছে
পশ্চিমবঙ্গে অনেক চাকরি বেচার দালাল আছে, যারা ওয়েটিং লিস্টের ক্যান্ডিডেটদের বাড়ি বাড়ি গিয়ে টাকা তোলার ব্যবস্থা করে আর এমনিতেই হতো, কিন্তু এ করছে না। সেইটা ওনারা যেটা বলেছেন যে টাইপ টেস্টে যারা ইনকমপ্লিট করেছে, মানে যারা ফেল করেছে তাদের নাম টাঙিয়ে দিয়েছেন, যারা টাইপ টেস্টে পাস করেছে তার মধ্যে যাদের রেকমেন্ড হওয়ার বেরিয়ে গেছে, মানে এই দুটোর মাঝখানে যারা আছে তারা ওয়েটিং লিস্টে আছে। এই লিস্ট র্যাঙ্ক ওনারা পাবলিশ করবেন না। সেম অ্যাজ আইসিডিএসেরও নন জয়নিং হতে পারে বা মিসলেনিয়াসেরও নন জয়নিং হতে পারে, কোনো নন জয়নিং সিটের ওয়েটিং লিস্ট পাবলিশ এই কারণে করবেন না। আর এর সাথে সাথে যেটা বলার, আইসিডিএস সুপারভাইজারের যে লিস্ট প্রকাশ হয়েছে তার নাম্বার একাডেমিক এই একাডেমিক রিটেন এবং হচ্ছে ইন্টারভিউ নাম্বার সহ যোগফল সহ সেটাও তিন চার দিনের মধ্যে প্রকাশ করবে। তার কারণ ওদের ডিপার্টমেন্টে এখনও গত শুক্রবার রেজাল্ট বেরিয়েছে, এখনও ডিপার্টমেন্টকে লিস্ট ফরওয়ার্ড করেনি পিএসসি, কেন তাদের অ্যাপ্লিকেশান ফর্মগুলো মিলিয়ে সবটা ফরওয়ার্ড করবে, সেটা করে নেওয়ার পরে এই লিস্ট পাবলিশ করবে, তারপরে নন জয়নিং থাকলে সেটা আসতে পারে। এই হচ্ছে সামগ্রিক বলার। সবারই তো একটা ইন্টারেস্ট আছে, 2022 এর WBCS প্রিলিম রেজাল্ট ওরা তো ঘোষণাই করেছিল যে 15 জানুয়ারির মধ্যে বের হবে। কিছু গন্ডগোল ধরা পড়েছে, সেটা যে অংশটা আছে তাদের সামনে সেই সপ্তাহের মধ্যে লিস্ট পাবলিশ করবে। আমি একটা কথা বলছি, এটা যারা মনে করছে আন্দোলন চালান, আমি আপনাদের সাথে 22 এর গণ্ডগোলটা কি।